সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমাদের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে দাউদিয়ানস ক্লাসরুম থেকে আমি কেবিএম মেজবাহুল আলম সহকারী শিক্ষক এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দীর্ঘদিন তোমরা ছুটির জন্য বাড়িতে অবস্থান করছো, জানি তোমরা স্কুলকে অনেক মিস করছো। তোমরা যেমন মিস করছো, আমরাও তোমাদেরকে অনেক মিস করছি। তোমরা তোমাদের সহপাঠীদেরকেও মিস করছো। তোমরা জানো এখন একটা এক রোগ যেটার নাম করোনা ভাইরাস, সারা বিশ্বে নেই বাংলাদেশেও এটা প্রকোপ আকার ধারণ করেছে, যার কারণে আমাদের এই ছুটিটা এখন দেয়া হচ্ছে। এই ছুটির জন্য আমরা কেউ বাড়ির বাইরে যাব না, সবাইকে আমাদেরকে ঘরেতেই অবস্থান করতে হবে। আমাদেরকে ঘরের বাইরে একদম যাওয়া যাবে না, আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। সবাই আমরা মাস্ক ব্যবহার করব, ঘরে বাইরে সবসময় আমরা মাস্ক ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে তোমরা সবাই বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুবে, এগুলো দিয়ে তোমরা হাত ধুবে, বারবার হাত ধুবে, হাত পরিষ্কার রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নখ কাটবে, তোমরা নখ কাটবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের এই যে করোনা ভাইরাস, খুব দ্রুতই আস্তে আস্তে এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি লাভ করব, আমাদের বিদ্যালয় খুলে দেবে, আমরা আবার স্কুলে আসা শুরু করব। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে ক্লাস করব। তোমরা জানো বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, 9 মাস ব্যাপী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে 1971 সালের 16 ডিসেম্বর বিজয় লাভ করেছিল। এ যুদ্ধে 7 জনকে বীরশ্রেষ্ঠ করা হয়। আমাদের আজকের পাঠের বিষয় বীরের রক্তে স্বাধীন এ দেশ। রক্তে স্বাধীন এদেশ 1971 সালে মুক্তিযুদ্ধে প্রায় 30 লক্ষ বাঙালি শহীদ হয়। এখন আমরা এই বীরের রক্তে স্বাধীন এ দেশ থেকে আমরা এখন আমরা এই পাঠের ভিডিওটা দেখব, পাঠ অনুযায়ী ভিডিও দেখব। সবাই আমরা আসো একটু ভিডিওটা সবাই দেখি, এখন আমরা ভিডিও দেখব। সবাই মনোযোগ দিয়ে এই বীরের রক্তে স্বাধীন এ দেশের ভিডিওটা ক্লাস অনুযায়ী ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবা। সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, আমরা গুলির আওয়াজ শুনতে পাচ্ছি, মানুষ মরে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি হানাদার বাহিনী, সাতজন বিশ্বস্তকে আমরা দেখতে পেলাম, জাতীয় স্মৃতিসৌধ, বীরের রক্তে স্বাধীন এ দেশ। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরএ, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। সময়টা 1971 সালের 5ই সেপ্টেম্বর, যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে।
কিন্তু মুক্তিযোদ্ধারা দম্বার পাত্র নন। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন, শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। এরকমই আরেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ সিপাহী মুন্সি আব্দুর রউফ। 1943 সালের 8 মে ফরিদপুর জেলার গোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন, মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দিনটি ছিল 71-এর 8 এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনার উপর আক্রমণ করবে। এজন্য তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। সাথে নিয়ে আসে 7টি স্পিডবোট আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত, তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 60 স্পিডবোটই ডুবে গেল। বাকি 2টো লঞ্চ থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে লাগলো। এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তাঁর উপর, তিনি শহীদ হলেন। বীরের রক্তস্রোতে রঞ্জিত হল মাটি। রাঙামাটি জেলার বোর্ডবাজারের কাছে নানিয়াচরের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার। একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কত ভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের। এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব। এরকমই এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। ডিসেম্বরের 10 তারিখ, মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা। মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা
মংলা বন্দর দখল করে নিয়েছে। এবার খুলনা দখলই লক্ষ্য। খুলনার দিকে ধেয়ে আসছে তারা ভৈরব নদী বেয়ে। জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে। এমন সময় একটি বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। ইঞ্জিন রুমের উপরে বোমা পড়েছিল। ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে। তার ডান হাতটি উড়ে গিয়েছিল। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদীর সাঁচের পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার। তিনি শহীদ হলেন। খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ আজ মুক্ত। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করি। দেশের এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ে আমরা তিনজন বীরশ্রেষ্ঠের তারা কিভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে সে সম্পর্কে আমরা জানলাম। প্রথমে জানলাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ সম্পর্কে, তারপরে আমরা জানলাম বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব সম্পর্কে, তারপরে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, তারা কিভাবে জীবন দিয়েছে এবং কিভাবে এদেশকে শত্রু মুক্ত করার জন্য তাদের যে অবদান, যে কারণে তাদেরকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়। এ পর্যায়ে আমরা এ অধ্যায় থেকে আমরা কিছু শব্দার্থ করব। সবাই খাতা এবং কলম নিয়ে রেডি হও এবং আমার সাথে এই শব্দার্থগুলো সবাই লেখো খাতায়। আমরা প্রথমে টহল আমরা লিখলাম টহল। টহল অর্থ পাহারা দেয়া। টহল অর্থ পাহারা দেওয়া। তোমরা সবাই লিখো। দুই নম্বরে আমরা লিখব আসন্ন। আসন্ন, আসন্ন অর্থ নিকট। তিন নম্বরে আমরা লিখব পাঠ থেকে অবধারিত। অর্থ অনিবার্য, অবধারিত অর্থ অনিবার্য। চার নম্বরে আমরা লিখব মর্টার। মর্টার, মর্টার অর্থ গোলা। তোমরা সবাই দ্রুত এটা লিখে নাও। তোমাদের লেখা হয়ে গেলে পরে আমরা যেহেতু এখানে জায়গা কম সেহেতু আমরা এটা মুছে দেব। মুছে দিয়ে আমরা ক্রিয়া পদে চলিত রূপ করব। তাহলে আমরা এটা মুছে দিলাম। এবার আমরা লিখব ক্রিয়াপদে চলিত রূপ। ক্রিয়াপদের সাধু রূপ থাকবে, আমাদেরকে করতে হবে ক্রিয়াপদে চলিত রূপ। পদে চলিত
রূপ আমরা এখন করব। সাধুরূপ থাকবে, চরিতরূপ করতে হবে। প্রথমে আমরা এক নম্বরে বদলাইয়া, বদলাইয়া চরিতরূপ কি হবে? এ চরিতরূপ হবে বদলে, বদলে। দুই নম্বরে আমরা লিখব, দুই নম্বরে আমরা লিখব হইল, হইলর চলিত রূপ হবে হল। তিন নম্বরে আমরা লিখব বলিলেন, বলিলেন, বলিলেন। আমরা চলিত রূপে লিখব বললেন, বললেন। চার নম্বরে আমরা লিখব বুঝিতে পারিলেন, বুঝিতে, বুঝিতে পারি, বুঝিতে পারিলেন। এটা হবে বুঝতে পারলেন, বুঝতে পারলেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা লিখে নাও সবাই। এবার আমরা এই অধ্যায় থেকে আমরা লিখব বিপরীত শব্দ, তাহলে এটা আমরা মুছে দিই। এবার আমরা বিপরীত শব্দ, বিপরীত শব্দ এটা লেখা, যেটা এখন লিখব যেটা প্রদত্ত শব্দ, প্রদত্ত শব্দ এটা দেয়া থাকবে। আমাদেরকে করতে হবে বিপরীত শব্দ, এর বিপরীতে যেটা হবে সেটা হচ্ছে বিপরীত শব্দ। তাহলে আমরা এখন লিখি, আমরা লিখব দুরন্ত, এক নম্বরে দুরন্ত, দুরন্ত মানে খুব দুষ্ট, দুষ্ট প্রকৃতি। আর এর বিপরীতে আমরা দেব শান্ত, দুরন্ত শান্ত। দুই নম্বরে, দুই নম্বরে আমরা লিখব ছুটি, এই যে তোমাদের স্কুল এখন ছুটি, আর যখন স্কুল খুলবে তখন কি হবে? স্কুল খোলা, তাহলে ছুটি খোলা, ছুটি খোলা। তিন নম্বরে আমরা লিখব জীবন, জীবন। এর বিপরীতে লিখব মরণ, মরণ দন্তনা না কিন্তু হবে কি? মধ্যাহ্ন হবে। এবার আমরা লিখব শহীদ, এই যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, যারা জীবন দিয়েছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় শহীদ। আর যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বেঁচে আছে তাদেরকে বলা হয় গাজী। তাহলে আমরা লিখব শহীদ গাজী, শহীদ, শহীদ গাজী। শিক্ষার্থীরা তোমরা এটা খাতায় চলে নাও, আমরা এটা মুছে দেব। এখন আমরা এক কথায় প্রকাশ লিখব, তাহলে আমি এটা মুছে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা এবার আমার সাথে এক কথায় প্রকাশ লিখবে। কথায়
প্রকাশ। এক নম্বরে অতি নিকটে যা, এক নম্বরে আমরা পাঠ থেকে নিচ্ছি, অতি নিকটে যা কি হবে? অতি নিকটে যা তাহলে হচ্ছে আসন্ন, খুব কাছে, সরোয়া দন্তস্ব দন্ত নয় ন। দুই নম্বরে আমি লিখব যার সীমা নেই, যার সীমা নেই কি হবে? যার সীমা নেই অসীম, অসীম দন্তস্বয় দীর্ঘ হবে, রসিকা হলে কিন্তু নম্বর কাটা যাবে। এইবার আমরা লিখব এই যে আমরা মুক্তিযুদ্ধ যারা অংশগ্রহণ করেছিল সবাই কি বীর, তাই না? এই বীরদের মধ্যেও যারা শ্রেষ্ঠ তাদেরকে কি বলা হয়? তাদেরকেই বলা হয় বীর শ্রেষ্ঠ। তাহলে বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, বীরদের মধ্যে, বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, শ্রেষ্ঠ যিনি তাকে তাহলে কি বলা হবে? বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ। এবার আমরা লিখব শুয়ে আছে এমন, শুয়ে আছে এমন। প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব সুন্দর করে পড়াশোনা করবে, এখন তো ছুটি, ছুটি বলে সেই ছুটি না যে আমরা ঘুরে বেড়াবো, আমাদেরকে ঘুরে বেড়ানো যাবে না, কারণ এখন যে ভয়াবহ ভাইরাস করোনা ভাইরাস, এই ভাইরাস থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের পরিবারকে বাঁচতে হবে, আমাদের সমাজকে বাঁচতে হবে, আমাদের দেশবাসীকে বাঁচাতে হবে। ওই জন্য আমাদের কাউকে বাইরে বের হওয়া যাবে না, সবাইকেই বাসায় থাকতে হবে, পড়াশুনো নিয়মিত করতে হবে, মা বাবার কথা শুনতে হবে, সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমি আবারও বলছি তোমরা মন দিয়ে পড়াশুনো করবা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।